আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো কয়েকদিন যাবৎ আমি ভিডিও দিতে পারতেছি না বন্ধুরা। আমার আসলে আমার টেলিগ্রাম চ্যানেলের একটু সমস্যা হয়েছিল, এটা নিয়ে খুব একটু হয়রানিতে ছিলাম। টেলিগ্রামে লগ ইন করতে পারতেছিলাম না, তো এই জন্য আমি একটা শর্ট ভিডিও তৈরি করে দিয়েছিলাম। তো ইনশাল্লাহ প্রবলেমটা সলভ হয়ে গেছে, এই জন্য আবার চলে আসলাম। তো বন্ধুরা, আগামীকালকে থেকে বিশ্বকাপ শুরু হবে, তো সবাই চেষ্টা করো মাথা ঠান্ডা করে খেলার জন্য। আমি আজকে মেগা বাড়িতে খেলবো কিছু গেম তোমাদের জন্য দেখানোর জন্য। তো ফার্স্টে তো মাঝে মধ্যে আমি ক্রাশ খেলি, তো আজকে সেরকম ক্রাশ খেলার জন্যই ঢুকছি, দেখি কিছু উইন হওয়া যায় কি না। তো যারা নতুন অ্যাকাউন্ট খুলবেন বন্ধুরা, অবশ্যই প্রোমো কোড ব্যবহার করে অ্যাকাউন্ট খুলবেন। আর যারা পুরাতন অ্যাকাউন্টে অনেক লসে আছেন, দয়া করে পুরাতন অ্যাকাউন্টগুলো ডিলিট করে দিয়ে আপনারা নতুন অ্যাকাউন্ট করবেন প্রোমো কোড দিয়ে, এবং গেমস খেলবেন, অবশ্যই আপনারা উইন হতে পারবেন। আর আমি আসলে অনেক বেশি সত্যি কথা বলে ফেলি, ঠিক আছে, যে কারণে আসলে বাটপাটদের ব্যবসায় ধস নামছে। কারণ সবাইকে সাবধান করে দেওয়ার জন্য আমি অনেক কথাই বলি, যে কথাগুলো আসলে অনেকেই সাবধান করে দেয় এবং বাটপার চিটাররা সুবিধা করতে পারে না। এই জন্য কিন্তু বাটপার চিটাররা আমার উপর হয়তো অনেক রাগ, যে কোনো মুহূর্তে আমার টেলিগ্রাম চ্যানেলও খেয়ে দিতে পারে বা আমার ইউটিউব পেজও চ্যানেলও খেয়ে দিতে পারে। তো সবাই একটা কথা খেয়াল রাখবেন, যে যাই ভাবুক আর না ভাবুক, আমি কিন্তু আমার সত্যিটা বলেই যাব। আমি চাই না যে আসলে কেউ বাটপার চিটারের কবলে পড়ে 2টা টাকা আপনারা হারান, ঠিক আছে। তো যারা গেম লাভার আছেন, ওয়ানএক্স গেমের ট্রিক্স কী ভাই? সবচেয়ে মেন কথা হচ্ছে যে আপনার অ্যাকাউন্টে ব্যালেন্স থাকতে হবে ভাই। 2-4, 500, 1000 টাকা নিয়ে ভাই ওয়ানএক্স গেম খেলা যায় না। কারণ শুধু ওয়ানএক্স গেম না ভাই, বিটিং করতে হলে ভাই ভালো একটা অ্যামাউন্ট হইলে আপনি মোটামুটি একটা ভালো টাকা উইন হতে পারবেন। আর যদি আপনার অ্যামাউন্ট কম হয় তাহলে তো ভাই হাইরা গেলে আপনি বেক আপটা করতে পারবেন না। সাপোজ মনে করেন একটা খেলায় আপনি মারছেন 5,000 টাকা, এখন আপনি দেখলেন যে আপনি হেরে যাচ্ছেন, বাট রিকোভারি করার একটা চান্স আছে, কিন্তু আপনার ব্যালেন্সে কোনো টাকা নাই। তো এখন হাইরা গেলে তো শেষ, আর কোনো রিকোভারি করতে পারলে না। বাট আপনার ব্যালেন্সে যদি টাকা থাকে তখন কিন্তু আপনি উল্টা সাইডে বিট করে সেই লসটা কিন্তু রিকভারি করতে পারলেন কিছু। অথবা অনেক সময় এমন শিওর ম্যাচ আপনার সামনে দিয়ে যায়, আপনি কিন্তু ইচ্ছা করলেই উইন হতে পারেন, দেখতেছেন যে ম্যাচটা 100% উইন হবে এবং উইন হয়ও, বাট আপনার ব্যালেন্সে তখন টাকা থাকে না। আমাদের লসের অনেক কারণ আছে, আমি কয়েকটা কারণ তুলে ধরলাম। আবার অনেক সময় দেখা গেল টাকা আছে ঠিকই, আপনি একটা ম্যাচ হেরে গেছেন, খুব রাগ উঠে গেল, এই রাগটা উঠানো যাবে না ভাইয়া। কারণ বিটিংয়ে আপনি যত রাগ বেশি করবেন আপনি হারবেন তত বেশি। একটা কথা আছে না যে রেগে গেলেন তো হেরে গেলেন, বিটিংয়ে এটাই মেন, আপনার রাগা যাবে না, মাথা ঠান্ডা রাখা লাগবে। কারণ ভাই লস হইতেই পারে, যেখান থেকে লস হবে আপনার ওই জায়গা থেকে উঠে দাঁড়াতে হবে, আর লস কিন্তু কভার ওই জায়গা থেকে করতে হবে। আপনি গেমস খেলা হেরে গেছেন, মাথাটা গরম করেন না, মাথাটা ঠান্ডা করেন, দেখবেন ওই গেমস থেকেই আপনি লস উঠায় ফেলছেন। কিন্তু আপনি যদি আগে মনে করেন 100 হাইরা গেছে, 200 মারবেন, 200 হারছেন, 500 মারবেন, তাইলে ভাই যাইতে যাইতে দেখবেন যে অনেক টাকা লস হয়ে গেছে। আমি এগুলো আমার অভিজ্ঞতা থেকে কথাগুলো বলতেছি, জানি না আপনাদের কার কাছে কীরকম ভালো লাগবে। আর আগামীকাল থেকে বিশ্বকাপ খেলা শুরু হবে, তো সবাই চেষ্টা করবেন মাথাটা ঠান্ডা করে সিঙ্গেল গেম খোলা বেশি খেলার চেষ্টা করবেন, মাল্টি একটু কম খেলবেন। কারণ ভাই হচ্ছে কি, মানে এইবারের যে বিশ্বকাপটা হচ্ছে, আমাদের গত 4 বছর আগের বিশ্বকাপ থেকে একটু আলাদা ডিফারেন্স বিশ্বকাপ হবে। কারণ হচ্ছে ভাই, 4 বছর আগে আমাদের এশিয়া মহাদেশে বিটিং সাইডগুলো এতটা ছড়ায় পড়ে নাই, হ্যাঁ। এবার কিন্তু বাংলাদেশ, ইন্ডিয়া, শ্রীলঙ্কা, পাকিস্তান বিভিন্ন দেশে বিটিং সাইটগুলো ভালো রাজত্ব করতেছে বিভিন্ন কোম্পানিগুলো। তো আসলে অনেকগুলো ম্যাচই ফিক্সিং হইতে পারে,
আপনি দেখা গেল এরকম দল ধরছেন উইনে মাল্টিতে, তো দেখা গেল ড্র করে ফেলছে, আপনার শখের মাল্টি শেষ করে দিবে। ভালো একটা দল মনে করেন যে ড্র করে ফেলবে, বাট সিঙ্গেল আপনি যখন একটা ম্যাচ খেলবেন, আপনি 1,000 টাকা স্টেক করলেন 50 পয়সা বা 40 পয়সা রেটে, জিতলে হয়তো বা 400 টাকা পাবেন, বাট আপনি কি করেন জানেন, যে আপনি 5টা ম্যাচ নেন, 5টা ম্যাচ নিয়ে আপনি 8 টাকা উঠ বানান, তখন 1,000 মারেন যে আপনি তো 8,000 টাকা জিতবেন। কিন্তু ভাই 5টা ম্যাচের একটা ম্যাচ তো ড্র হয়ে গেলে আপনার টাকাটা শেষ, কিন্তু আপনি যদি 1,000 করে 400 টাকা করে কামান, 1,000 স্টেক করে আপনি কি করলেন, 5 বার স্টেক করে 400 টাকা করে 4 পাঁচা 2,000 টাকা আপনি আর্ন করলেন, একটু শিওর গেমগুলা। তো এগুলো চিন্তা মাথায় রাখতে হবে। আর যেহেতু ফুটবল, আর সবাইকে আরেকটা ট্রিক্স দিয়ে দিই, ফুটবল যেহেতু আপনারা খেয়াল রাখবেন যে অধিকাংশ সময় 90 মিনিট প্লাস, যখন যারা রিক্সে খেলেন, হ্যাঁ যারা একটু বেশি রিক্সে খেলেন বা একটু বেশি আর্ন করতে চান, সবসময় 90 মিনিটের পরে দেখবেন যে গোল অপশন আছে না, ওখানে রেড দেয় বেশি, অধিকাংশ সময় 90 মিনিটের পরে গোল হয়, এগুলো খেয়াল রাখতে হবে আপনাদের। হ্যাঁ 90 মিনিটের পরে গোল হয় তখন আপনারা গোলে স্টেক করবেন। আর যদি হলুদ কার্ড খেলেন, অবশ্যই আপনারা প্রথমার্ধ হচ্ছে দ্বিতীয়ার্ধে বেশি খেলবেন, যখন সেকেন্ড হাফ হবে তখন আপনারা ইউলো কার্ডটা বেশি খেলবেন, ইউলো কার্ডে স্টেক করবেন। আমি এগুলো আপনাদের কিছু ট্রিক্স দিয়ে দিচ্ছি। আর যেগুলো মনে করেন যে একটু ভালো ভালো দল, মানে নামি দামি দল, ঠিক আছে, এগুলার খেলায় আপনার রেট থাকবে কম, এগুলার খেলায় কখনো দল নেবেন না। আপনি মাল্টি খেলেন আর সিঙ্গেল খেলেন, দেখা গেল 10 পয়সা 12 পয়সা 15 পয়সা বা এই 23 পয়সা রেট থাকে, 30 পয়সা রেট থাকে, ওগুলাতে আপনারা কখনো দল নিতে যাবেন না। কারণ ভাই বুঝেনি তো, মনে করেন অনেক বড় একটা মাল্টি মানে বানাইছেন, সব দল উইন হয়ে রয়েছেন, দেখবেন একটা ড্র করে ফেলছে আপনার মাল্টি শেষ। এই জন্য বড় দলগুলোর খেলায় রেট পাবেন না, যেহেতু আপনারা অন্য অপশন ধরবেন, যেমন কর্নার নিতে পারেন, তারপরে যে হলুদ কার্ড আছে, বা আপনি বোথ টিম টু স্কোর, মানে দুই টিমই স্কোর করবে, অথবা বোথ টিম টু স্কোর যে টু অর মোর থাকে, এরকম টাইপের কিছু অপশন আছে, এগুলো নিতে পারেন। একটা ফুটবলে ভাই 3,000 অপশন থাকে, এগুলো আপনারা যে কোনো অপশন আপনারা নিতে পারেন। আর এই বিশ্বকাপে মনে করেন যে সবাইকে আরেকটু সাবধান করে দেই, এখন কিন্তু বিশ্বকাপ শুরু মানে কি অনেকেই বিটিংয়ে থাকবে, তো এই সুযোগ কিন্তু বাটপাটা একটু বেশি নেওয়ার চেষ্টা করবে, আপনার পিটিশন দিবে, বলবে যে শিওর ম্যাচ আছে, কে জিতবে বলে দিব, 500 টাকা বা 1,000 টাকা চার্জ ফি লাগবে, এগুলোতে কিন্তু ফাঁদে পা দিয়েন না, সবাই সাবধান করে দিলাম। আর বিভিন্ন গ্রুপ আছে কিন্তু, ওই যে বলে যে 3,000 টাকা বা 2,000 টাকা অ্যাড ফি, হ্যাঁ মাসে আপনাকে 14টা গেম দিবে বা 15টা গেম দিবে, এই টাইপের ফাঁদে পা দিয়েন না। আর তো আপনারা যারা আমার নতুন সাবস্ক্রাইব করবেন, অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন, আর ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার প্রোমো কোড এবং টেলিগ্রাম চ্যানেল লিংক দেওয়া থাকবে। আমার টেলিগ্রাম চ্যানেলে প্রত্যেক দিন আপনারা সিঙ্গেল বা হালকা পাতলা মাল্টিও পাবেন, আর হচ্ছে আপনার টেলিগ্রামে জয়েন করলে আপনারা গ্রুপটা ঘুরলে দেখতে পাবেন যে কী পরিমাণ গেম দেওয়া হয়। আমি চেষ্টা করব টি টোয়েন্টি বিশ্বকাপের মতো ফুটবল বিশ্বকাপও আপনাদের ভালো কিছু উপহার দেওয়ার জন্য। আর যারা আমার ভিডিও দেখেন, সবার কাছে একটা অনুরোধ, আপনারা নিজেরা সাবস্ক্রাইব করবেন, এবং আপনার আশেপাশে যারা বেটিংয়ের সাথে জড়িত, অবশ্যই বন্ধু বান্ধব যারা বেটিং করে তাদেরকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করাবেন এবং আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করাবেন। আর হচ্ছে আপনারা নতুন যারা এখনও অ্যাকাউন্ট খোলেননি, দ্রুত মেগাপারি অ্যাকাউন্ট করে ফেলবেন। হ্যাঁ মেগাপারিতে ডিপোজিট উইথড্র অনেক দ্রুত এবং খুব ঝামেলামুক্তভাবে আপনি করতে পারবেন। আর যদি নর্মালি কোনো প্রবলেম হয়, এগুলো পার্সোনালিভাবে আমি সলভ করে দিতে পারবো। বর্তমানে ডিপোজিট উইথড্রর দিক দিয়ে মেগাপারি হচ্ছে বিশ্বের 1 নম্বর সাইট, আর এই সাইটে আপনি অন্যান্য সাইটের মতো যেই সকল সুযোগ সুবিধা সবই পাবেন, এবং ফার্স্ট ডিপোজিট বোনাস পাবেন, আর প্রত্যেক শনিবারে ডিপোজিটের উপর আপনি বোনাস পাবেন মেগাপারিতে। তো যারা যারা মেগাপারি অ্যাকাউন্ট এখনও খুলেননি, আর সবাই আমার প্রোমো কোড দিয়ে মেগাপারি অ্যাকাউন্ট খুলে ফেলেন। আর আপনারা ইচ্ছা করলে 1xBet, লাইনবিট, মেলবিট, মোস্টবিট সবগুলোই আমার প্রোমো কোড দিয়ে খুলতে পারবেন। ভিডিও ডেসক্রিপশন বক্সে প্রোমো কোড এবং আমার টেলিগ্রাম চ্যানেল লিংক দেওয়া থাকবে, সবাই আমার টেলিগ্রামে জয়েন করবেন। তো বন্ধুরা আজকের মতো এই ভিডিওতে আজকে আর কিছু বলবো না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।